দর্শক বন্ধুরা, আপনারা এখন আছেন পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গলের মেন অফিসিয়াল পোর্টাল। আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন এবং তার ভিত্তিতে এই ভিডিওটি বানাচ্ছি, কারণ ফুড এসআইয়ের আবেদন শুরু হয়ে গিয়েছে এবং আপনারা নানা সমস্যায় পড়ছেন আবেদন করার সময়। অর্থাৎ আপনারা নিজের মোবাইলেই আপলোডটি করতে চাইছেন, অর্থাৎ আবেদনটি করতে চাইছেন, কিন্তু কিছু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, যেটি হচ্ছে ফটো আপলোড এবং সিগনেচার। অর্থাৎ তারা দিয়েছে 20 থেকে 100 KB-র মধ্যে আপনার ফটোটা রিসাইজ করতে হচ্ছে, কিন্তু আপনি জানেন না কোন পদ্ধতিতে নিজের মোবাইলেই ফ্রিতে আপনি আবেদন করে ফেলতে পারবেন রিসাইজ করে। সো দর্শক বন্ধুরা, সেটি আপনাদের আজকে ভিডিওটিতে আলোচনা করতে যাচ্ছি। সো যে সমস্ত বন্ধুরা এই ফুড এসআই আবেদন করতে চান, তাদের যোগ্যতা মিনিমাম আপনাদের মাধ্যমিক পাস হতে হয়। তো আপনার পরিচিত আত্মীয় স্বজন কেউ থাকলে তাকে এই ভিডিওটি হোয়াটসঅ্যাপে শেয়ার করে দাও, যাতে তারা এই ফুড এসআই মাধ্যমিক আপনি পাস হয়ে থাকলে এটির জন্য আবেদন করতে পারবেন। এবং আপনারা কমেন্ট করেছিলেন সিগনেচার এবং ফটো রিসাইজ কী করে নিজের মোবাইল থেকে করবেন, 20 থেকে 100 KB কীভাবে আনবেন, সেটি আমি আপনাদের লাইভ দেখাতে যাচ্ছি। চলুন দেখে নেওয়া যাক। দর্শক বন্ধুরা, ইমেজ রিসাইজার ইজিলি রিসাইজ ইমেজেস অনলাইন ফর ফ্রি। অর্থাৎ ফ্রিতে আপনি অনলাইনে দেখতে যাচ্ছেন কিভাবে ইমেজ রিসাইজ করবেন, অর্থাৎ আপনার পছন্দ মতো সাইজ আপনি করে নিতে পারবেন এই অফিসিয়াল পোর্টাল থেকে। সো দর্শক বন্ধুরা, সেখানে আছি আমি, এটি ডাইরেক্ট আপনাদের লিঙ্কটি আমি ডিসক্রিপশনে দিয়েছি, সেখানে ক্লিক করে আপনারা এখানে চলে আসতে পারবেন। সো দর্শক বন্ধুরা, এখানে আসার পরে কি করবেন, নিচের দিকে যে সিলেক্ট ইমেজ বলে যে অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে আপনাকে টাচ করতে হবে এবং এর নিচে দেখতে পাচ্ছেন অর ড্র্যাগ অ্যান্ড ড্রপ অ্যান ইমেজ হিয়ার। সো এখানে সিলেক্ট ইমেজ অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে পিকচারটি আপনি অ্যাড করে নেবেন এবং ডান হয়ে গেলে সঙ্গে সঙ্গে আপনাদের স্ক্রিনের সামনে রিসাইজ বলে যে অপশনটি আছে, এই রিসাইজ অপশনে আপনি ক্লিক করে দেবেন এবং কোনো অ্যাড আসলে আপনি কী করবেন, এটাকে ব্লক করে দেবেন। সো দর্শক বন্ধুরা, রিসাইজ অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এবং পিএক্সের নিচে আপনি কী করে নেবেন, ইঞ্চ করে নেবেন এবং যেহেতু ডিপিআই আপনি রাখবেন 200-এর মধ্যে এবং এটি 1.75 থেকে 2.33 আছে, এটা আপনি কী করে নেবেন, 3.5 করে নেবেন, কারণ এখানে আপনাদের মাপটা বলে দিয়েছে 3.5। এবং এটার করার পরে লাস্টে আপনাদের অরিজিনাল সাইজ রিসাইজ অপশনে ক্লিক করে দেবেন এবং রিসাইজ অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন রিসাইজ হচ্ছে এবং এখানে 154 KB হয়ে আছে, কিন্তু আমাকে কী করতে হবে, 20 থেকে 100 KB-র মধ্যে আনতে হবে। তাহলে কী করতে হবে, আমি ব্যাক করে যাব এবং আপনারা সেম প্রসেস রিসাইজ অপশনে ক্লিক করবেন। রিসাইজ অপশনে ক্লিক করার পরে আপনাদের রেজুলেশনটা একটু চেঞ্জ করে নিলেই হয়ে যাবে। কত করবেন আপনাদের, এখানে আপনি ইঞ্চে ক্লিক মারবেন, 1.75 থেকে 2.33, ডিপিআই করবেন 200 DPI এবং লাস্টে আপনাদের রিসাইজ অপশনে ক্লিক করে দেবেন। এবং রিসাইজ অপশনে ক্লিক করার সঙ্গে দেখতে পাচ্ছেন প্রসেসিং চলছে এবং প্রসেসিং চলার সঙ্গে সঙ্গে আপনাদের যতটা এক্সপেকটেশন 54.91 KB, অর্থাৎ বলেছিল 20 থেকে 100 KB-র আন্ডারে হবে। সো দর্শক বন্ধুরা, এই 54.91 KB, অর্থাৎ এই ফটোটা আপনারা আপলোড করতে পারবেন। ডাউনলোড ইমেজ অপশনে এবার চলে আসবেন এবং সঙ্গে সঙ্গে ওপেন অপশনে ক্লিক করে সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন স্ক্রিনে আপনি যার ফটোটি আপলোড করতে চান সেই ফটোটি চলে আসবে এবং এটি 54 KB-র আন্ডারে এবং আপনি সেখানে গিয়ে, অর্থাৎ ফুড এসআই যে আবেদন, সেখানে গিয়ে আপলোড করতে পারবেন। দর্শক বন্ধুরা, এই প্রসেসের মাধ্যমে আপনি কিভাবে MB থেকে, অর্থাৎ বড় সাইজের ফটো থেকে, আপনি KB-তে কনভার্ট করবেন এবং যত সাইজ মেনশন থাকবে সেই সাইজের আন্ডারে আপনি এখান থেকে করে নিতে পারবেন। আপনাদের সুবিধার্থের জন্য অফিসিয়াল পোর্টালটি আমি ডিসক্রিপশনে দিয়েছি, সেখানে ক্লিক করে রিসাইজ আপনি নিজের ফটোটি যেটি আপলোড করবেন রিসাইজ করে নিতে পারবেন। সো দর্শক বন্ধুরা, চলছে ফুড এসআইয়ের আবেদন এবং কেবলমাত্র আপনি
মাধ্যমিক পাশ হলে এবং আপনার বয়স 18 হলেই আবেদন করতে পারবেন। সো আপনার পরিবারে কেউ থাকলে তাকে ভিডিওটি শেয়ার করো, যাতে তারাও এটি আবেদন করতে পারে। এরকম নিত্য নতুন আপডেটেড ভিডিও পাওয়ার জন্য নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বটনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দেবেন আর একটি লাইক করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।